আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে স্টার বাণী সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে আলোচনা করব যে একজন ভালো ছাত্র বা ছাত্রী কীভাবে হওয়া যায়, একজন ভালো আদর্শবান ছাত্র বা ছাত্রী আমরা কীভাবে হতে পারি, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো আমাদের মুরব্বির কেরাম যারা আছেন, আমাদের বিজ্ঞ আলেম যারা আছেন, তারা আমাদেরকে 10টি নসিহত করেন যে 10টি কাজ যদি কোনো ছাত্র বা ছাত্রী করে তাহলে সে ভালো ছাত্রছাত্রী হতে পারবে, তাহলে তার এলেম দ্বারা ফায়দা হবে, তাহলে তার এলেম শিক্ষা সুফল বয়ে আনবে। তো আসুন আমরা জেনে নিই সে 10টি জিনিস কী কী। 1 নম্বরে, প্রত্যেক দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়া। প্রত্যেক দৈনিক ভোররাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এবং এটা নিয়ম বানিয়ে নেওয়া, 1 নম্বর। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে ভোররাত্রে অথবা এবং সন্ধ্যার মাগরিব নামাজের পরে, বিশেষ করে 2 টাইম কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক দৈনিক কোরআন তেলাওয়াত করা, কোরআন সাথে সম্পর্ক রাখা। 3 নম্বরে, তাকবীরে উলের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রথম তাকবীরের সাথে আদায় করা, এবং ছাত্রীদের জন্য মেয়েদের জন্য সময় মতো অক্তের ভিতরে মাসার নিয়মকরণ মেনে নির্ধারিত টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 4 নম্বরে, শেষ রাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম অনুবাক্যে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে এলিমের জন্য দোয়া করা, যে আল্লাহ তুমি আমাকে উপকের এলিম তুমি দান করো, তুমি আমাকে এলমের কবুলিত এলিম তুমি আমাকে দান করো, আমাকে তুমি এলমের নাফ দান করো, এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করা, চোখের পানি ফেলার কাছে দোয়া করা। 5 নম্বরে, ক্লাসের ফাঁকে ফাঁকে বেশি বেশি নবীর প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়া। ক্লাসের ফাঁকে ফাঁকে বেশি বেশি পরিমাণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 6 নম্বরে, সমস্ত সুন্নাতের পাবন্দি করা, একটা সুন্নাত ছেড়ে না দেওয়া, প্রত্যেকটা সুন্নাতই আদায় করা। 7 নম্বরে, মাসনুন দোয়াগুলি আমল করা, পাবন্দি করা, মাসনুন যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া, অর্থাৎ খানার আগের দোয়া, খানার পরের দোয়া, পায়খানা প্রস্রাবের বাথরুমের দোয়া, এরকমভাবে যত জায়গা যত দোয়া আছে এই সমস্ত দোয়াগুলি সঠিক জায়গায় আদায় করা, আমল করা। 8 নম্বরে, কবিরে গোনা, সগে গোনা, অর্থাৎ সমস্ত প্রকার গোনা থেকে বেঁচে থাকা। 9 নম্বরে, চোখের হেফাজত করা, চোখ দ্বারা কোনো অশ্লীল জিনিস, অশ্লীল পিকচার, বেগানা মেয়েদের প্রতি, তারপরে ব্রেস সেদের প্রতি না তাকানো, অর্থাৎ চোখের দৃষ্টি হেফাজত করা। 10 নম্বর, প্রয়োজন ছাড়া কথা খুব কম বলা, প্রয়োজন ছাড়া নিষ্প্রয়োজনে কথা না বলা, অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন কথা বলবো, প্রয়োজন ছাড়া শুধু শুধু গল্প গুজব করা, কথা বলা, অতিরিক্ত কথা বলা, এগুলো না বলা, এর থেকে বেশি থাকা। তো এই 10টি আমল যদি আমি করতে পারি, এই 10টি কাজ যদি আমি করতে পারি, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপকৃত ইল্লা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম দান করবেন, আমি ইলম দ্বারা উপকৃত হতে পারবো, ইলম দ্বারা আমি আল্লাহ পরিচয় পাবো, ইলম দ্বারা আমি আমল করে জান্নাত পাবো, ইলমের স্বাদ, ইলমের মজা আমি ভিতরে পাবো। তা আসুন আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমরা সকলেই এই 10টি নসিহত, এই 10টি নিয়মকানুন আমরা মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকার এলেম, এলমের নাফে আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 10টি নসিহতের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।